নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ এন্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার 13 এপ্রিল, আজ ছুটির দিন। সকালে উঠেই দেখলাম দিনটা বেশ ভালো, তাই বেরিয়ে পড়লাম। সকালে যেমন রোদ উঠেছে, ঠান্ডাটাও আজকে তুলনামূলক একটু কম, আর চারিদিকে ফুলে ভরে গেছে, চারিদিকে নানা রকমের ফুল। বসন্তকালে এটাই তো মজার। এই যে এখন এত সবুজ, চারিদিকে ফুলে ভরে উঠেছে, কিন্তু এই এক মাস আগেই, মানে মার্চের ওই মিডিল করে, এই জায়গাতেই কোনো গাছে পাতা ছিল না, আর এত ঠান্ডা ছিল। সেই ভিডিওটাও এখানে দেখছি, আপনারাই কম্পেয়ার করে দেখে নিন। এই দেখুন, এটা হচ্ছে এপ্রিলের মিড উইক, আর এটা হচ্ছে মার্চের মিড উইক। এখানে কোনো গাছে পাতাও নেই, আর দেখুন কোনো ফুল ফুটেও নেই। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সঙ্গে শুকনো। এখন বাজছে 5:30, কত ডিগ্রি আজকে? 5। আর কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তখন 5 ডিগ্রিতে এত ঠান্ডা লাগছিল, এখন হচ্ছে 12-13 ডিগ্রি, কিন্তু যথেষ্ট ঠান্ডাটা কমেছে। আর চারিদিকে এত সুন্দর লাগছে, ফুলে ঢেকে রয়েছে, কচি পাতা বেরিয়েছে, ওই জন্য মনটা একটু বেশি খুশি খুশি হয়ে গেছে। ও, আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, এখানে আমি কিছুদিন আগে হোলি সেলিব্রেশন করেছি বাড়িতে, সেখানে বলেছিলাম এখানে কোথাও হোলি সেলিব্রেট হয় কিনা জানি না, কিন্তু এখানে হোলি সেলিব্রেট হয়। এই আজকে 13 এপ্রিল সিওলে নামিয়া আইল্যান্ডে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে হোলি সেলিব্রেট হচ্ছে। জানি এক মাস আগে হোলি সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু এখানে তো সব কিছু উইকেন্ডেই সেলিব্রেট হয়। আর কোরিয়াতে মার্চের লাস্ট আর এপ্রিলের ফার্স্ট উইকে চেরি ব্লসম ফেস্টিভ্যাল চলে, তাই জন্য তখন সেলিব্রেট হয়নি, এখন হোলি সেলিব্রেট হচ্ছে। কিন্তু আমরা থাকি জিওনজুতে, জিওনজু থেকে সিওল যেতেই লাগে 2.5 ঘন্টা, আর সেখান থেকে নামি আইল্যান্ড যেতে আরও 45 মিনিট, তাই অত তো জার্নি করে যাওয়া হয়নি, কারণ যে টাইমে ছিল সেই টাইমে পৌঁছাতে পারতাম না। আর এর আগেও বুসানে বা সিওলে দু এক জায়গায় হোলি সেলিব্রেট হয়, কিন্তু সেটাও বাড়ি থেকে অনেকটাই দূর। জিওনজুর কাছাকাছি কোথাও হোলি সেলিব্রেট হয় কিনা আমার তো জানা নেই, তাই সেই হোলি সেলিব্রেট করা হয়নি। আর কথা বলতে বলতে আমরা লোটেতে চলে এলাম, চলুন কিছু কেনাকাটি করে নি। এখানে প্রথমে আনসল্টেড বাটার নিয়ে নিলাম, এখান থেকে ঘি তৈরি করে নেব, এখন আমুলের ঘিটা পাওয়া যাচ্ছে না। এছাড়া একটু চিজ, পাউরুটি, দুধ, চিকেন আর একটু চকলেট নিয়ে নিলাম। এবার চলুন পেমেন্ট করে নিই, এখানে তো সব কিছু কম্পিউটারাইজ, তাই ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মাঝে মাঝে ট্যাগ না থাকলে ভুল হয়ে যায়। যেমন এই চিকেনটার দাম 6,500 ওন ছিল, নিয়েছিল 7,500 ওন, 1,000 ওনেতে ডিসকাউন্ট ছিল, কিন্তু প্রোডাক্টে সেটা দেখাচ্ছিল না, তাই ফুল পেমেন্টে নিয়েছে। পরে আমরা কমিউনিকেট করে 7,500 ওনটা 6,500 ওন নিয়েছে। এটা অনেক সময় হয়ে থাকে, মানে প্রোডাক্টে হয়তো সেটা লেখা নেই, কিন্তু ওদের সাথে ঠিক করে কমিউনিকেট করলে এটা ওরা ম্যানেজ করে দেয়। চলুন এখন বাড়ি যাই। এখন তো সবে ফুল ফুটতে লেগেছে, চারিদিকে ফুলে ভরে উঠবে, সত্যি অপূর্ব লাগছে। এখানে যেমন রাস্তাঘাট সুন্দর, সেই রকমই রাস্তার পাশে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, তাতে তো প্রচুর ফুল ফোটে আর সব দিকে সবুজে ভর্তি, তাই পরিবেশ দূষণটাও এখানে অনেক কম। আর এখানে যেমন সুন্দর সুন্দর গাছ লাগা আছে, গাছের পাশেও আবার সেই গাছের নাম আর সায়েন্টিফিক নাম লেখা আছে। এই যে বাড়ি আমরা প্রায় চলে এসেছি, আর বাড়ি এসে প্রথমে জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রেখে দিলাম, চলুন এবার রান্না বসাবো। অনেকদিন ধরেও ঝুরঝুরে আলু ভাজা খেতে চাইছিল, তাই এসে এই আলুটা গ্রেট করে নিলাম, দিয়ে এটা ভালো করে জলে ধুয়ে এর যে স্টার্চটা আছে সেটা ভালো করে রিমুভ করে দেবো, তাহলে এটা ক্রিসপি হবে, দিয়ে এগুলো ছাঁকা তেলে ভেজে নেব। সাথে একটু পাঁপড় ভাজা করলাম, এই পাঁপড়গুলো ইন্ডিয়া থেকে এনেছিলাম, অনেক কটা এখনো চলছে। আর ভাজাভুজির সাথে একটু নারকেল দিয়ে ছোলার ডাল হলে জমেই যাবে, তো নারকেল দিয়ে একটু ছোলার ডাল করলাম, সাথে বাঁধাকপি, শাক আর আলু, বড়ি, কচু, বেগুন আর আমচুর দিয়ে টক করেছি, যেটা নিরামিষ খুবই সুন্দর লাগে। চলুন আজকে লাঞ্চে কী কী আছে দেখে নিই। এই যে সাদা ভাত, শসা, লেবু, পালং শাক, ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর নারকেল দিয়ে ছোলার ডাল আর টক, এটাই হচ্ছে আজকের মেনু।
দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ টাইম ফাঁকা আছে, তাই জন্য ভাবলাম কালকে যখন পয়লা বৈশাখ তখন তো একটু ভাজাভুজি খাবই, কিন্তু এখানে তো চপ সিঙ্গারা কাটলেট পাওয়া যায় না, তাই জন্য ভাবলাম একটু ফিশ কাটলেট বানিয়ে ফেলি। একবারে এইভাবে অনেকটা প্রিপারেশন করে ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে ভেজে খাওয়া যাবে। চলুন সেই প্রিপারেশনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি টুনা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আর কাঁচা মাছ নিলে অবশ্যই সেদ্ধ করে নেবেন। টুনা মাছ যেহেতু প্রসেস করা থাকে তাই আমি সেদ্ধ করে নিই, জল ঝরিয়ে নিয়েছি। এতে একটা আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এক চামচ আদা রসুনের পেস্ট ও স্বাদ মতো নুন, এবং তাতে ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য ধনে পাতা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এই প্রসেস টুনা মাছ এটা এমনি খাওয়া যায়, কিন্তু এমনি খেতে আমাদের ভালো লাগে না, একটু গন্ধ লাগে, তাই কাবাব বা এই কাটলেট করেই খাই। এই দেখুন এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা পাশে সরিয়ে রাখবো। এবার দুটো ডিম ফাটিয়ে নেব, এতে সামান্য নুন দিয়ে দেব। এই যে ডিম ফাটানো হয়ে গেছে, এবার ব্রেড ক্রাম্বসটা ঢেলে নেব। এটা কেনা ব্রেড ক্রাম্ব, আপনারা চাইলে পাউরুটি গুঁড়ো করেও এটা একটু কড়াই নেড়ে নিলেই ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। এবার চলুন কাটলেটগুলো একে একে তৈরি করি। প্রথমে এই পুরটা নিয়ে ভালো করে প্রেস করে দেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে এটা ডিমের গোলায় চুপিয়ে দেব। এরকম করে দুবার কোট করে নেব, দিয়ে এটা শেফ করে নেব। এরকম করে হাতে প্রথমে চিপে তারপরে এই ছুরি দিয়ে এটা চারিদিকে ভালো করে শেফ করে নেব। দেখুন এরকম চৌকো একটা কাটলেট তৈরি হয়ে গেল। তবে কাটলেট বলুন আর ফিশ ফ্রাই, এটা ডায়মন্ড কাটটাই বেশি ভালো লাগে, দেখতে একটু মাছের মতন লাগে। চলুন ডায়মন্ড শেপের কী করে করি সেটা দেখাই। প্রসেস একই রকম, কিন্তু কী রকম শেপ হবে সেটা নিজের ওপর ডিপেন্ড করছে। এই দেখুন ডায়মন্ড শেপের ফিশ কাটলেট, দেখতে পুরো মাছের মতন লাগছে না? চলুন একে একে সব কাটলেটগুলো তৈরি করে নিই। ফিশ কাটলেটের মতন কিছু ফিশ ফিঙ্গার করে রাখি। এই দেখুন একই প্রসেস, শুধু স্ট্রাকচারটা আলাদা। অনেক সময় হয়তো অনেকটা খেতে ইচ্ছে করলো না, তখন একটা ফিশ ফিঙ্গার ভেজে নিলাম, সেটা খেয়ে নিলাম। এই দেখুন সব রেডি হয়ে গেছে। এবার এয়ার টাইট কন্টেনারে রেখে দেব, যখন ইচ্ছে হবে তখন খাবো। এটা এক থেকে দু সপ্তাহ এটা খাওয়াই যায়, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তবে কোনো এয়ার টাইট কন্টেনার বা এয়ার টাইট জিপলকে রাখতে হবে, তবেই ভালো থাকবে। আর এই ফিশ ফিঙ্গারগুলো রেখে দিলাম, এবার এই ফিশ কাটলেটগুলো একে একে রেখে দেব। আপনারা সঙ্গে সঙ্গে ভেজে খেতেও পারেন, তবে দু ঘন্টা অ্যাটলিস্ট ফ্রিজে রাখতে হবে, না হলে ভেঙে যেতে পারে। সন্ধ্যেবেলায় আমরা একটু হোম প্লাসে এলাম একটা জিনিস কিনতে। আমাদের বাড়িতে যে মিক্সার গ্রাইন্ডারটা আছে খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাবলাম হোম প্লাসে এসে একটু দেখে যাই। এই যে সামনে হোম প্লাস, চলুন সবুজ আলো হয়ে গেছে বা রাস্তা পেরিয়ে যাই। এই দেখুন এই গাছটা এখনো চেরি ব্লুজম আছে, এখন চেরি ব্লুজম একদম শেষের দিকে, আর কোনো গাছেই নেই, সব পাতা ধরতে লেগেছে, কিন্তু একটা দুটো গাছে অনেক সময় হয়ে থাকে, তাই আমরাও এখানে একটু ফটো তুলে নিলাম। চলুন মলের ভেতরে এবার যাই। ভেতরে ঢুকেই দেখছি পুরো সামার কালেকশনে ভর্তি। এই দেখুন সব টুপি হ্যাট চলে এসেছে ছেলে মেয়েদের, আমি একটু ট্রাই করছিলাম, আর বিভিন্ন ধরনের টি শার্ট আর বিভিন্ন কালারের, যেটা দেখে ভালো লাগছে। ওর কিছু টি শার্ট পছন্দ হলো, আর কালারগুলো খুব সুন্দর ছিল, অলিভ গ্রিন, বাটল গ্রিন, অপূর্ব লাগছিল, ভালো লাগছে। কিন্তু ও টি শার্ট নিল, আর আমাকেও কিছু একটা নিতে হবে। আমাদের কোনো শপিং করার কথা ছিল না, কারণ কিছুদিন আগে কিছু জামা কাপড় কিনেছি, আর আজ দেখলাম ভালোই টি শার্টের কালেকশন আছে, আর কালকে নববর্ষ, নতুন জামা কাপড়ও পরা হবে, তাই ওর জোরাজুরিতে আমিও টি শার্ট নিয়ে নিলাম। এবার যেটার জন্য এসেছিলাম সেটা তো হলো না, ভালো মিক্সার পেলাম না, অনলাইনে অর্ডার করে দেব, চলে আসবে। এবার কিছু স্ন্যাক্স আর কেনাকাটি করে আমরা চলুন বিল করে নিই। আর এখানে কত ফুল চারা গাছ আছে। বাড়ি যাওয়ার সময় প্যারিস প্যাকেটে থেকে একটা চিজ কেকও নিয়ে নিলাম। কাল নববর্ষ, সকালবেলায় উঠেই যদি মিষ্টি তৈরি করতে না পারি
তাহলে সোন পাপড়ি আছে সেটা ঠাকুরকে দেব, আর এই চিজ কেকটা আমরা খাব। এবার ফিশ কাটলেটগুলো করে রেখে গিয়েছিলাম, তার মধ্যে দুটো ফিশ কাটলেট ভেজে নিই। এমনিতেও ফ্রিজে 1.5 ঘন্টা মতন ছিল, আমরা ঘুরে এলাম। এবার এটা ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল বাংলা লাইফ এন্ড লিভিং কে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন কাটলেট ভাজা হয়ে গেছে, কাটলেটটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। কেমন খামসা হামিদা।